আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বর্তমানে সিমের কল রেট বৃদ্ধি পাওয়ার কারণে আমরা কিন্তু অনেকেই ব্রিলিয়ান্ট অ্যাপস ব্যবহার করতেছি। তো ব্রিলিয়ান্ট অ্যাপস ব্যবহার করতে গিয়ে অনেকে একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন, যে ব্যালেন্স রিচার্জ। অনেকেই কিন্তু আমরা ব্যালেন্স রিচার্জ করতে পারি না। তো আপনি চাইলে আজকে আমার এই ভিডিওটি দেখে আপনি কিন্তু ব্রিলিয়ান্ট অ্যাপসে রিচার্জ করতে পারবেন। তো কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমে আমরা ব্রিলিয়ান্ট অ্যাপসের ভিতর প্রবেশ করব। ব্রিলিয়ান্ট অ্যাপসের ভিতর প্রবেশ করার পরে দেখেন এই যেখানে সেটিংয়ের যে আইকনটি আছে, সেই সেটিংয়ের আইকনটাতে ক্লিক করব। সেটিংয়ের আইকনটাতে ক্লিক করার পরে দেখেন নিচের দিকে এই যে দেখেন মাই ব্যালেন্স নামে একটা অপশন আছে, এই মাই ব্যালেন্সে আমরা ক্লিক করব। মাই ব্যালেন্সে ক্লিক করার পর আমরা যেহেতু এখানে অ্যাড ব্যালেন্স করব, তো সেজন্য আমরা কি করব, অ্যাড ব্যালেন্সে ক্লিক করব। অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস কিন্তু আপনি দেখতে পাবেন। তারপর আপনি এখানে কত টাকা রিচার্জ করবেন, তো আমি কি করব, 50 টাকা রিচার্জ করব। তাই আমি এখানে 50 টাকা বসিয়ে দেবো। দেখেন রিচার্জ অ্যামাউন্টের ঘরটিতে 50 টাকা বসিয়ে দেবো। দেওয়ার পরে এই যে দেখেন এখানে রিচার্জ যে ঘরটি আছে, এই রিচার্জের ঘরে ক্লিক করব। হ্যাঁ, রিচার্জের ঘরটিতে ক্লিক করার পরে দেখেন এখানে বিকাশ আছে, বিকাশ পেমেন্ট আছে, নগদ আছে, রকেট আছে। আপনি চাইলে ব্যাংকের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন। ভিউয়ার্স, আমি যেহেতু বিকাশ পেমেন্টের মাধ্যমে এখানে ব্যালেন্স অ্যাড করব, সেজন্য কি করব, বিকাশ পেমেন্টে আমি ক্লিক করব। আমি বিকাশ পেমেন্টে ক্লিক করলাম। বিকাশ পেমেন্টে ক্লিক করার পর এই যে এখানে আপনি কি করুন, বিকাশ নাম্বার দিয়ে দিবেন। তো আমি আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি বিকাশ নাম্বারটি দিয়ে দিয়েছি। তারপর বিকাশ নাম্বারটি দেওয়া হলে এখানে কনফার্মে ক্লিক করব। হ্যাঁ, বিকাশ নাম্বারটি দেওয়ার পরে কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পর আমাদের যে বিকাশ নাম্বার থেকে আমরা টাকাটি পেমেন্ট করতে চাচ্ছি, সেই বিকাশ নাম্বারে একটা ওটিপি কোড যাবে। তো আমরা ওটিপি কোডটা এখানে দিয়ে দেব। আমি আমার ওটিপি কোডটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে এখানে আপনি আপনার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দেবেন। আমি আমার পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি আমার পিন নাম্বারটি দিয়ে দিয়েছি। এখন আমি কনফার্মে ক্লিক করব। ভিউয়ার্স, আমাদের কিন্তু পেমেন্ট হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখে পেমেন্ট কিন্তু হয়ে গেছে, মেসেজ চলে আসছে যে আমরা, ভিউয়ার্স দেখেন এই এখানে মেসেজ চলে আসছে যে পেমেন্ট 50 টাকা। তো আমি এখন আমি অ্যাপসে আপনাদেরকে প্রবেশ করে দেখে আসলে টাকাটা প্রবেশ হয়েছে কিনা, টাকাটা গেছে কিনা। ভিউয়ার্স দেখেন এই যে এখানে 50 টাকা রিচার্জ হয়ে গেছে, রিফিল্ড 50 টাকা, পেমেন্ট আইডি এত, এদের কারেন্ট ব্যালেন্স এখন আমার 54 টাকা। আগে কিন্তু আপনার 4 টাকা ছিল, অ্যাকাউন্ট খুললে কিন্তু 4 টাকা দিয়ে দেয়, সেজন্য 4 টাকা ছিল, এখন আমি 50 টাকা রিচার্জ করলাম। ভিউয়ার্স, আমাদের ব্যালেন্স অ্যাড হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। এইভাবে আপনারা বিকাশ থেকে পেমেন্ট করতে পারবেন। বিকাশ থেকে পেমেন্ট করে এখানে ব্যালেন্স অ্যাড করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো আপনারা যদি নগদ এবং রকেটে পেমেন্ট করতে চান, যারা নগদ এবং রকেটে পেমেন্ট করতে চান, তো কমেন্টে জানান যে নগদ এবং রকেটে কীভাবে পেমেন্ট করবেন। এই বিষয় নিয়ে ইনশাল্লাহ আপনাদের ভিডিও মেক করে দেবো, যদি আপনারা কমেন্ট করে আমাকে বলেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।